তন্ত্র মন্ত্র বাংলা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স ও ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তন্ত্র মন্ত্র বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে যে নকশাটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে গিয়ে শত্রুকে বেমার করা কিংবা অসুস্থ করে দেওয়ার মতো একটি নকশা, যা 1000% গ্যারান্টি। আমি গ্যারান্টি দিলাম 1000% গ্যারান্টি, এটা কাজ করে। তবে শত্রু যদি আপনার প্রকৃতপক্ষে শত্রু হয়ে থাকে তাহলে কাজ করবেন না, জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন না। এটা আমি রিকোয়েস্ট করলাম আপনাদেরকে, অযথা কাউকে কষ্ট দিবেন না। আপনার যদি সত্যিকারের শত্রু থেকে থাকে তাহলে এটা প্রয়োগ করবেন। তো সব কিছু আপনাদেরকে বলে দেব। প্রথমে আমার কিছু কথা আছে যে আমার ভিডিওতে একটি লাইক দিন, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও আমার চ্যানেলটি তারা আগে সাবস্ক্রাইব করে নিন। তো বন্ধুরা, শুরু করা যাক কীভাবে কী করতে হবে। স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন আপনারা, এই নকশাটি একটি বাটার পেপারে, এই যে বিস্কুটের মধ্যে যে পেপার থাকে না, বিস্কিটের মধ্যে এক ধরনের সাদা পাতলা পেপার থাকে, ওই পেপারের উপর ওই নকশাটুকু যেভাবে আছে ঠিক সেভাবে লিখে যাবেন। লিখে যাওয়ার পর আপনারা ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখে যাবেন, ভালো করে নকশাটুকু দেখেন। যে ব্যক্তিকে আপনি অসুস্থ করতে চান এই ব্যক্তির নাম এখানে বসবে, বিন তার বাবার নাম। যদি মেয়ে হয়, ভালো করে বন্ধুরা লক্ষ্য করেন, যদি মেয়ে হয় তাহলে এখানে বিনতে বসবে, তার মায়ের নাম বসবে, ঠিক আছে। যদি পুরুষ হয় তাহলে ওই ব্যক্তির নাম বিন, তার বাবার নাম। আপনারা ভালো থেকে আগে নকশাটুকু দেখুন ভালো করে, আমি যথাসম্ভব চেষ্টা করছি ভালো করে নকশাটুকু দেখার জন্য, দেখানোর জন্য। আপনারা দেখুন, অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। স্ক্রিনশট মেরে আর নামগুলো অবশ্যই আরবিতে লিখবেন। যে অনেকে বলে ভাই নাম আরবিতে লিখবো না বাংলায় লিখবো, হ্যাঁ অবশ্যই আরবিতে লিখতে হবে। যার জন্য করবেন শুধু তার নাম, আপনার নাম টাম কিছু বসানো লাগবে না। শুধু যার জন্য করবেন তার নাম এখানে বসবে বিন, তার বাবার নাম, মেয়ে হলে বিনতে তার মায়ের নাম, ঠিক আছে। এতটুকু কাজ। এখন এটা বাটার পেপারের মধ্যে লিখে কি করবেন, যে কোনো শরবত, দুধ কিংবা চা কিংবা যে কোনো কিছুর মধ্যে এটা মিশিয়ে এটা এই নকশাটুকুকে মিশিয়ে, যাতে যে কোনো কালি দিয়ে লিখবেন, এটা চা শরবত কিংবা দুধ যে কোনো কিছুর মধ্যে মিশিয়ে যে ব্যক্তিকে খাওয়াবেন সে ব্যক্তি অসুস্থ হয়ে যাবে, সাথে সাথেই অসুস্থ হয়ে যাবে। এটা কি বলবো আপনাকে, এমন রোগ সৃষ্টি হবে যা ডাক্তারও ভালো করতে পারবে না। এটা শুধু যারা কাজ করবে তাদেরকে আমি বলছি, না জায়েজ উদ্দেশ্যে করবেন না। জায়েজ উদ্দেশ্যে থাকলে, সত্যি যদি আপনার শত্রু হয়ে থাকে তাকে খাওয়াবেন। এই নকশাটুকু গুলে কিংবা পানিতে মিশিয়ে যে যাকে এই পানি খাওয়াবেন, যে শত্রু তার নাম থাকতে হবে এখানে, যাকে খাওয়াবেন শুধু সে অসুস্থ হবে, এমন অসুস্থ হবে যা আপনাকে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আমাকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।